সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের খবর মাঝে মধ্যেই সামনে আসে। সেই বিবাদে এবার নিজের বাড়িতেই আগুন লাগানোর অভিযোগ। ঘটনাস্থল ব্যারাকপুরের পালপাড়া। শনিবার মাঝরাতে বাসিন্দারা দেখেন একটি বাড়ি দাউ দাউ করে জ্বলছে। তারাই খবর দেন দমকলে। দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু কি থেকে লাগলো আগুন? স্থানীয় সূত্রে খবর, বাড়ির ছোট ছেলে সুরজিৎ পালের অভিযোগ, সম্পত্তি থেকে বাবা তাঁকে বঞ্চিত করছেন। এ নিয়ে প্রায় বাড়িতে ঝামেলা হতো, এর জেরে সম্প্রতি বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন। অভিযোগ, তিনি এই ঘটনার নেপথ্যে রয়েছেন। সবাই যখন আত্মীয়ের বিয়েতে ব্যস্ত, তখন তিনি ব্যস্ত ছিলেন বাড়িতে আগুন লাগাতে। জায়গা দাও, খেতে দাও, মারধর করা, দাদুর উপর টর্চার করা, দাদুর হাত ভেঙে দেওয়া, ওরা ছিল না সেই সুযোগটা নিয়ে ও মধ্যে রাত্রি 1:30টার সময় আগুন জ্বালিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। পুরো ধূলিসাৎ করে দিয়েছে বাড়িটা পুরো। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়িতে। ছোট ছেলে সুরজিৎ পালকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। সুমিরন পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।